এই ভিডিওতে আমরা বাংলা সিনেমার কিছু বোমদের দেখব, মানে বাংলা সিনেমার কিছু হট এবং বিউটিফুল নায়িকাদের সম্বন্ধে জানব। এরা যে শুধু খুবই সুন্দরী তা নয়, গরমের দিক থেকেও মানে হটনেসের দিক থেকেও সবাইকে টেক্কা দিতে পারে। তাই আপনার স্বপ্নের জগতে টলিউড ইন্ডাস্ট্রির বাংলা সিনেমার কিছু সুন্দরীদের নাম জেনে নেওয়া যাক। এক নম্বর, মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যাক্ট্রেস ইন বেঙ্গলি সিনেমা। বাংলা সিনেমার একজন খুবই সুন্দরী অভিনেত্রী এবং কলকাতা টাইমসে 2016 ও 2020 সালে মোস্ট ডিজার্ভেল ওমানের মতো খেতাবও জিতেছিল। মিমি চক্রবর্তী প্রথম অভিনয় করেন 2010 সালে বাপি বাড়িজা সিনেমাতে। এরপর যোদ্ধা, ওয়ারিয়র, কাঠমান্ডু, গ্যাংস্টার সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। দুই, শুভশ্রী গাঙ্গুলী। এখানে কোনো সন্দেহ নেই যে শুভশ্রী গাঙ্গুলী একজন খুবই সুন্দরী অভিনেত্রী এবং হটনেসের দিক থেকেও সবাইকে টেক্কা দিতে পারে। এবং 2006 সালে আনন্দলোক নায়িকার খোঁজের মতো উপাধিও তিনি পেয়েছিলেন। শুভশ্রী চ্যালেঞ্জ, রোমিও, বস, খোকাবাবু এবং আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন। তিন নম্বর, শ্রাবন্তী চ্যাটার্জি। শ্রাবন্তী যতটা খুব সুন্দরী তার থেকেও বেশি আলোচনার বিষয় হলো এনার হটনেসের জন্য। সোশ্যাল মিডিয়ায় একের পর এক হটনেসের ছবি আপলোড করে থাকেন, তবে সিনেমার জন্য যতটা না আলোচনার হয় তার থেকে বেশি আলোচনা হয় এনার ব্যক্তিগত জীবন নিয়ে, বিশেষত তিন চারটে বিয়ে করাকে নিয়ে। এবং হটনেসের দিক থেকে শ্রাবন্তী যে কাউকে টেক্কা দিতে পারে। চার নম্বর, নুসরত জাহান। নুসরত একজন খুব সুন্দরী অভিনেত্রী এবং মডেল, যিনি কলকাতার বিউটি কন্টেস্ট জিতেছিলেন 2010 সালে। 2011 সালে সত্য সিনেমা দিয়ে ডেবু করেছিলেন। এটা আপনিও মানবেন যে নুসরত একজন খুবই সুন্দরী এবং খিলাড়ি, জামাই চাষবিস, অসুর, হরর, বোমকেশের মতো সিনেমায় অভিনয় করেছেন। পাঁচ নম্বর, পায়েল সরকার। ইনিও একজন খুব সুন্দরী বেঙ্গলি অভিনেত্রী, বাংলা সিনেমার সঙ্গে টেলিভিশন শো এবং ওয়েব সিরিজও অভিনয় করেছেন। শুধু তুমি সিনেমার মাধ্যমে ডেবিউ করেছিলেন, তবে পায়েল এখন ওয়েব সিরিজের মাধ্যমে কিছু খোলা সিন এবং হটনেসের জন্য জানা যাচ্ছে। কস কানেকশন, লেচক্কা, বচ্চন, জামাই বদল, মিস ম্যাচ সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ছয়, রুক্মিণী মিত্র। এটা বিশ্বাস করতেই হবে যে রুক্মিণী মিত্র একজন খুব সুন্দরী ও হটেস্ট বেঙ্গলি অভিনেত্রী। 2017 সালে চ্যাম্প সিনেমার মাধ্যমে ডেবিউ করেছিলেন, এমনকি 2021 সালে হিন্দি সিনেমা অভিনয় করেছেন সানাক নামে। রুক্মিণী যে খুব সুন্দরী তা নয়, এনার স্টাইল এবং গর্জিয়াস লুকের জন্য সবসময় জানা যায়। সাত, কৌশনী মুখার্জি। এটা আপনাকে আর বলে দিতে হবে না যে কৌশনী মুখার্জি কতটা সুন্দরী অভিনেত্রী, সেটা আপনি দেখেই বুঝতে পেরে গেছেন। 2014 সালে পারবো না আমি ছাড়তে তোকে বাংলা সিনেমা দিয়ে শুরু করেছিলেন এবং এরপর একের পর এক বাংলা সিনেমায় অভিনয় করে গেছেন, যেমন তোমাকে চাই, জামাই বদল, চিও পাগলা, কেলোর কীর্তি এবং সমস্ত সিনেমাতে কৌশনীকে খুবই সুন্দরী লেগেছে। আট, মধুমিতা সরকার। মধুমিতা একজন খুবই সুন্দরী বেঙ্গলি অভিনেত্রী, যিনি 2020 সালে লাভ আজকাল পরশু সিনেমার মাধ্যমে ডেবিউ করেন। তবে বাংলা সিনেমার চেয়ে হইচই অ্যাপে ওয়েব সিরিজে মধুমিতাকে বেশি দেখা গেছে। তবে সুন্দরীর সঙ্গে সঙ্গে এনার হটনেসের জন্যও জানা যায়। যতটা না সিনেমার জন্য আলোচনায় উঠে এসেছেন, তার থেকে বেশি শিরোনামে উঠে এসেছেন ফ্যানদের পাহাড় দেখানোর জন্য, যা দেখে সবাই মজা নিয়েছে। নয়, পূজা ব্যানার্জি। ইনিও একজন খুবই সুন্দরী অভিনেত্রী এবং অনেক সময় আরেক নামে ডাকা হয় পূজা বোস বলেও, বিশেষত বাংলা সিনেমা ও হিন্দি টেলিভিশনে অভিনয় করেছেন। কেরিয়ার শুরু করেন টিভি শো কাহানি হামারি মহব্বত কি থেকে। এরপর অনেক সিনেমাও অভিনয় করেছেন, যেমন রকি, হইচই, আনলিমিটেড ও হিন্দি মুভি গেট জ্ঞান মস্তিও আছে। দশ নম্বর, স্বস্তিকা মুখার্জি। ইনিও একজন বাংলা সিনেমার জগতের খুবই সুন্দরী অভিনেত্রী, যিনি বাংলা টিভি শো দেবদাসীর মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন এবং প্রথম বাংলা সিনেমা করেছিলেন 2001 সালে হেমন্তের পাখি এবং হিন্দি সিনেমা অভিনয় করেছেন 2008 সালে মুম্বাই কাটিং। তবে দুপুর ঠাকুরপো ওয়েব সিরিজের মাধ্যমে আমরা সবাই স্বস্তিকার হট অবতারও দেখতে পেয়েছি, যা দেখে সবাই মজাও নিয়েছে। নম্বর এগারো, সায়ন্তিকা ব্যানার্জি। আমার অতটা ভালো না লাগলেও সুন্দরীর দিক থেকে অনেকের ভালো লাগতেই পারে এবং 2009 সালে প্রথম বাংলা সিনেমা করে ঘর সংসার, কিন্তু এরপর অনেক বাংলা সিনেমাই করেছেন, যেমন আওয়ারা, শেষ থেকে শুরু, ব্যোমকেশ পর্ব ইত্যাদি। বারো, কোয়েল মল্লিক, যিনি 2003 সালে নাটের গুরু দিয়ে শুরু করেছিলেন এবং বিশেষত জানা যায় বাংলা অ্যাক্টর রঞ্জিত মল্লিকের মেয়ে হিসাবে। কোয়েল মল্লিক অনেক বাংলা সিনেমায় অভিনয় করেছেন এবং বিয়ের পর আর তাকে বাংলা সিনেমায় দেখা যায়নি, তবে অনেক টিভি শো করছেন। ১৩ নম্বর, রাইমা সেন। ইনিও একজন খুব সুন্দরী বেঙ্গলি অভিনেত্রী এবং গড মাদার সিনেমার মাধ্যমে ডেবিউ করেছিলেন। শুধু বাংলা সিনেমায় নয়, অনেক হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন। বং কানেকশন, অন্তর্মহল, হিত মাঝারের মতো হিট সিনেমাও করেছেন। ট্রেডিশনাল লুক কিংবা ওয়েস্টার্ন লুকও, দুটো লুকেই রাইমা সেনকে খুবই সুন্দরী লাগে
এবং এনার হটনেসের জন্য অনেক সময় শিরোনামে উঠে এসেছেন। তো বন্ধুরা, এই হলো বাংলা সিনেমা জগতের কিছু হট অ্যান্ড বিউটিফুল অভিনেত্রীর নাম। আর যদি কারোর নাম বাদ দিয়ে থাকে এই লিস্ট থেকে, তবে আমাকে কমেন্টে জানান। এবং এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।